অনুষ্ঠা বনগাঁর উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার কাছে এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন যে বনগাঁ পুরো এলাকায় ভ্যাকসিনের দুর্নীতি হচ্ছে, লাইনে দাঁড়িয়েও তারা ভ্যাকসিন পাচ্ছে না। আজকে তিনি সরজমিনে যান, প্রথমে তিনি যান এক নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায়, তারপরে তিনি যান পাঁচ নম্বর ওয়ার্ডের টাউন হল এলাকায়, তারপরে সর্বশেষে সাত নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লীতে গিয়ে উত্তেজনা তৈরি হয়। তিনি ভ্যাকসিন সেন্টারে গেলে তাকে গিয়ে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ, তাদের বক্তব্য তারা ভ্যাকসিন পাচ্ছেন না। অশোক কীর্তনের অভিযোগ যে পুরসভা দুর্নীতি, পুরো প্রশাসক গোপাল সেট তৃণমূলের জানিয়েছেন যে কোন রকম দুর্নীতি হচ্ছে না, স্বচ্ছতা মেনেই পুরো এলাকায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ধন্যবাদ সমীর। আসি পরে খবরে। ব্যবহার না হওয়ায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার মুখে তিন কোটির ওষুধ। কলকাতা মেডিকেলে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন 35 জন রোগী। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, কোন কোন ওষুধ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পথে, কি কারণে, কি বলছে কর্তৃপক্ষ? দেখো, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের তরফে স্বাস্থ্য ভবনকে চিঠি দেওয়া হয়েছে, যে চিঠিতে তারা উল্লেখ করেছেন যে বিভিন্ন ধরনের জীবনদায়ী ওষুধ যেগুলি করোনা এবং মিউকোরমাইকোসিসের সময় প্রয়োজন পড়ে, তার মধ্যে রেমডেসিভির রয়েছে, টসিলিজুমাব রয়েছে, রয়েছে মিউকোরমাইকোসিসের চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধ, রয়েছে বিভিন্ন ধরনের স্টেরয়েড অ্যান্টিবডি ককটেল। প্রায় 3 কোটি টাকার কাছাকাছি বাজার মূল্যের ওষুধ তারা স্বাস্থ্য দপ্তর থেকে, সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে পেয়েছিলেন করোনা আক্রান্তদের চিকিৎসার কাজে। কিন্তু হাসপাতালে যেহেতু গত এক মাসেরও বেশি সময় ধরে ক্রমশ করোনা আক্রান্তদের চিকিৎসাধীন থাকার রোগীর সংখ্যা কমছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ওষুধগুলিও আগের মতো আর এত দ্রুত ব্যবহার হচ্ছে না এবং দীর্ঘদিন ধরে এই ওষুধগুলো স্টকে থেকে গিয়েছে ফার্মেসিতে, সেই জায়গায় দাঁড়িয়ে ওষুধগুলির মেয়াদ পুরনোর সময়ও ক্রমশ কাছাকাছি চলে আসছে। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই এত দামি জীবনদায়ী ওষুধ সেগুলি কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। প্রায় তোমার 2 লক্ষের কাছাকাছি জিঙ্ক সালফেট ট্যাবলেট রয়েছে, 2500-এর কাছাকাছি রেমডেসিভির ইঞ্জেকশন রয়েছে, 400টি টসিলিজুমাব ইঞ্জেকশন রয়েছে, প্রায় 150টি অ্যান্টিবডি ককটেল ইঞ্জেকশন, মিথাইন পেডনিসোলন রয়েছে, অর্থাৎ প্রচুর ওষুধ যেগুলি অবিলম্বে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে অন্য হাসপাতালে যাদের প্রয়োজন আছে সেখানে দেওয়া উচিত, এই মর্মে চিঠি দেওয়া হয়েছে কলকাতা মেডিকেল কলেজের তরফে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে। ধন্যবাদ সন্দীপ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।